সিইপিএ স্বাক্ষর হলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ স্বাক্ষর হলে দুই দেশের বৈদেশিক বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরামর্শ সভায় অংশগ্রহণকারী সরকার ও বেসরকারি খাতের কর্মকর্তারা। বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবিত সিইপিএর যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বা বিএফটিআইকে দায়িত্ব দেওয়া হয়। যৌথ সমীক্ষার পণ্য খাত বিষয়ক পর্যালোচনার ফলাফল তুলে ধরার উদ্দেশ্যে বিএফটিআই রোববার অংশীদার পরামর্শ সভার আয়োজন করে। বিএফটিআইর প্রধান নির্বাহী বলছেন, বাংলাদেশের চলমান বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান বৃদ্ধি, ব্যালেন্স অব পেমেন্ট প্রভৃতি উন্নয়নে সূচকের অগ্রগতি হলেও ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সফল বাণিজ্যিক চুক্তি বা সিইপিএ কেবলমাত্র দুই দেশের কর্মসংস্থান ও রপ্তানি আয় বাড়াতেই সাহায্য করবে না, একই সাথে ভারতের বাজারে বাংলাদেশের নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। বিএফটিআই এর পরিচালক বলছেন, অংশগ্রহণকারী সবাই বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই চুক্তি দুই দেশের বাণিজ্য বাধাসমূহ দূর করবে বলে আশা প্রকাশ করেন। একই সাথে তারা যৌথ টেস্টিং সার্ভিস, ওয়ান স্টপ সার্ভিস ও বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেন। ভারত সরকারের পক্ষ থেকে এই গবেষণা পরিচালনা করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড বা IIFT। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের 8 সদস্য দেশের 6টিতে বাংলাদেশ যা রপ্তানি করে, এক ভারতে বাংলাদেশ রপ্তানি করে তার 6 গুণ বেশি। আবার চীনের পর বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকেই। মূলত স্বল্পোন্নত দেশ বা LDC থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের দিক থেকেই এই চুক্তির প্রস্তাব ছিল। মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA হলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে 182%, আর বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে 126%। নির্বিচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা চালু হলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে 297%, বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে 172%। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এর আগে শ্রীলঙ্কার সঙ্গে ভারত সিইপিএ করেছে 1998 সালে, ভারতের পর সিঙ্গাপুরের সঙ্গে 2005 সালে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2009 সালে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে 2010-11 সালে ও থাইল্যান্ডের সঙ্গে 2015 সালে সিইপিএ করেছে। 10 বছর আগের তুলনায় ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি দ্বিগুণ ছাড়িয়েছে। 2010-11 অর্থ বছরে ভারতে 51 কোটি 25 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। মূলত 2011 সালে বাংলাদেশকে অস্ত্র ও মাদকবাদের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলে দেশটিতে রপ্তানি বাড়তে থাকে। ইপিবির তথ্য অনুযায়ী 18-19 অর্থ বছরে ভারতে বাংলাদেশ রপ্তানি করেছে 124 কোটি মার্কিন ডলারের পণ্য। 2019-20 অর্থ বছরে দেশটিতে রপ্তানি হয়েছে 109 কোটি মার্কিন ডলারের পণ্য। ভারত থেকে আমদানিও বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 2010-11 অর্থ বছরে ভারত থেকে 458 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। 17-18 অর্থ বছরে দেশটি থেকে সেই আমদানি বেড়ে দাঁড়ায় 862 কোটি ডলার, তবে 18-19 অর্থ বছরে তা কমে দাঁড়ায় 764 কোটি ডলার। ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধানও প্রায় একই জায়গায় আছে। 10 বছর আগে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান ছিল 407 কোটি ডলারের, মাঝখানে 17-18 অর্থ বছরের ব্যবধান 775 কোটি ডলারে পৌঁছালেও 19-20 অর্থ বছরে তা নেমে আসে 467 কোটি ডলারে। ভারত থেকে আমদানি বাড়লেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে বাণিজ্য ব্যবধান তেমন বাড়ছে না।